আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তোমাদের জন্য একটি বড় ধরনের দুঃসংবাদ রয়েছে। সেই দুঃসংবাদটি হচ্ছে 2021 শিক্ষাবর্ষে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না। করোনা ভাইরাসের কারণে পরিবর্তিত পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শৈশব ও কৈশোর থেকে নীতি নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয়ে পড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। সেখানে নীতি নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার, ট্রাফিক আইন শেখানো হবে। কোভিড-19 এর পরিস্থিতি বিবেচনা 2021 সালের মধ্যে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাক্রম চালু করার আগে নির্ধারিত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের করণীয় নির্ধারণে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আকরাম আল হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2021 সাল থেকে নতুন কারিকুলামে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান শুরুর কথা ছিল, কিন্তু সভায় জানানো হয় বর্তমান পরিস্থিতিতে আড়াই মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং কবে নাগাদ শিক্ষা কার্যক্রম শুরু করা যাবে তা নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নতুন কারিকুলামে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখা, নবম দশম শ্রেণীতে বিভাগ না রাখা সহ বেশ কিছু প্রস্তাবনা ছিল বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষার্থীদের অনলাইন ও টেলিভিশনে পাঠদান নিয়ে আলোচনা হয়। তবে কোভিড-19 পরিস্থিতি অবনতির কারণে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান পুরোপুরি খোলা সম্ভব হচ্ছে না। যদিও শিক্ষা প্রতিষ্ঠানের অফিসগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় 1 জুন, কিন্তু বিশ্বের অন্যান্য দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও বন্ধ করেছে। এজন্য বাংলাদেশ শুরু করা টিভি ক্লাস কিভাবে আরো কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা হয়। তো বন্ধুরা, আজকে প্রতিবেদনটি থেকে আমরা কি পেলাম? আজকে প্রতিবেদনটি থেকে আমরা মূল চারটি বিষয় পেলাম। সেটার প্রথম বিষয়টা হচ্ছে 2021 সাল থেকে নতুন কারিকুলামে পাঠদান শুরু হচ্ছে না। দ্বিতীয় যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে শৈশব ও কৈশোর থেকে নীতি নৈতিকতা বিষয়ে শিক্ষাদানে প্রথম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি পৃথক বিষয় পড়ানোর সিদ্ধান্ত হয় সভায়। সেখানে নীতি নৈতিকতার পাশাপাশি ভদ্রতা, নম্রতা, আচার ব্যবহার, ট্রাফিক আইন শেখানো হবে। তৃতীয় বিষয়টি হলো 2021 সাল থেকে নতুন কারিকুলামে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না রাখার সিদ্ধান্ত রয়েছে। চতুর্থ বিষয়টি হলো নবম দশম শ্রেণীতে বিভাগ না রাখা সহ বেশ কিছু প্রস্তাবনা করা হয়েছে। বন্ধুরা, এই হলো আমাদের আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।